এই দেখুন কি সুন্দর বড় একটা কপি হচ্ছে, এখনো বড় হবে। দেখুন বন্ধুরা, চারতলায় যাবার সিঁড়িতে আমি এই শিম গাছটা তুলে দিয়েছি তিনতলা থেকে। এটা চলে গেছে আমার পুরো চারতলায়, ওই যে কপিগুলো দেখা যাচ্ছে ওই চারতলায় চলে গেছে। শিম গাছটা কিন্তু আমার গোড়াটা আছে তিনতলায়। এই যে দেখুন কিরকম শিম হয়েছে, দেখুন খুব সুন্দর শিম হয়েছে। একটা 12 ইঞ্চি টবে বসিয়েছি, তাতে এরকম শিম হয়েছে, এতেই আমি খুব খুশি। আর শিম হচ্ছে তার সঙ্গে প্রচুর ফুল হচ্ছে, দেখুন এই ফুলগুলো আবার শিমে পরিণত হবে, দেখেছেন? দেখুন কত সুন্দর শিমের ফুলগুলো, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। কত শিম, ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো চারতলায় উঠে গেছে। এখানে দেখুন না একসঙ্গে কতটা হয়েছে। এটা আমার চারতলার ছাদ, চারতলার ছাদে দেখুন কি কি গাছ আছে আজকে দেখাচ্ছি। চারতলার ছাদটা আমি বলেছিলাম একদিন ভিডিও করে দেখাবো, যা যা গাছ আমি এই মুহূর্তে রয়েছে, আরো গাছ কিছু আমি তুলে দেব। দেখেছেন আরো অন্য কিছু গাছ আছে, শিম গাছ আছে, লঙ্কা গাছ আছে। আমি এক পাশ থেকে দেখাতে শুরু করছি। প্রথমেই দেখাই এইটা 12 মাসি আম গাছ। আম গাছটা আমি তো একদম অর্গানিক পদ্ধতিতে করি, হয়তো কেমিক্যাল কোনো সার দিলে আম গাছটা হয়তো ফলটা ভালো হতো, কিন্তু মুকুল আসছে, আমি মুকুলটাকে এবার ভেঙে দিচ্ছি, আর একটু বড় হলে তবে আমি আম নেব। পাশেই আছে দেখুন একটা পাতিলেবু গাছ, গাছেতে লেবু হয়ে আছে। এই যে প্রচুর ফুল এসেছে, প্রচুর, আর তার সঙ্গে দেখুন লেবুও হয়ে আছে, আর ফুলও এসেছে প্রচুর। পাশেই আছে দেখুন একটা মালটা, এটা বাড়ি মালটা গাছ, এই 3-4 মাস হয়েছে গাছটা। পাশে আছে থাই তেঁতুল, খুব বড় হয়ে গেছে, ভাবছি একটু কেটে দেব, ছেঁটে দেব আর কি। আর এই যে গাছটা দেখছেন, এটাও একটা পাতিলেবু, প্রচুর লেবু হয়েছিল, ছোট্ট টবে ছিল বলে আমি একটা বড় টবে দিয়েছি। আর দেখুন কত পাতাগুলো সব ঝরে গেছিল লাগানোর পর, তারপর দেখুন এখন ছোট্ট ছোট্ট পাতা হয়েছে। আবার ওই লেদা পোকা হয়েছিল, আমি তো লেদা পোকাগুলো ধরে ধরে মেরে দিয়েছি, আর নেই লেদা পোকাগুলো, আর নেই গাছের লেদা পোকাগুলো করছিল কি, এই পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল। তারই পাশে দেখুন আর একটা, এটা আমার কাগজি লেবু, গাছটাতে কোনো ফলও নেই ফুলও নেই। আর এটা আমার অনেক অনেক পুরনো একটা পাতিলেবু, সেই পাতিলেবুটার আমি দেখুন এই যে ডাইব্যাক রোগ হয়েছিল আমি কেটে দিয়েছিলাম, তারপর থেকে গাছের ডাল বেরিয়ে এই রকম অবস্থায় আছে, ফুলও নেই ফলও নেই। এবার দেখাচ্ছি এই ওপরে, এই যে এটা, এটাই দেখুন একটা ফুলকপি দিয়েছি, আর দিয়েছি মূলো। এই যে বন্ধু বন্ধুরা দেখুন, এই যে মূলো হতে শুরু করেছে, দেখেছেন? এইটা একটা ফুলকপি গাছ, তারপরে আছে বাঁধাকপি, তারপরে দেখুন এই ফুলকপিটা আছে। ফুলকপিটা আর একদিন বাদেই আমি কেটে নেব। ফুলকপিটা দেখবো, আর একদিন বলছি বটে, মনে হচ্ছে আর একটু বড় হবে, আর একটু বড় হলে আমি এটা পেরে নেব। আর এখানেও আছে ফুলকপি, তারপরে দেখুন বাঁধাকপি। এই যে বাঁধাকপি, এবার নিচটা দেখাই, এটা আমার সিডলেস লেবু গাছ, এটা আমি খামার গাছে থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা, অনেক ভিডিওতেই আমি বলেছি। এটা একটা লেবু গাছ, পাতি লেবু, মায়া হয় বলে কাটি না, তুলিও না, যেদিন দরকার পড়বে নিশ্চয়ই তুলতেও হবে। এইটা একটা গাছ, আমি দুটো গাছকে খুব গুলিয়ে ফেলেছি। এটাও একটা মালটা গাছ আছে একটা, আর একটা কমলা লেবু গাছ আছে, নাগপুরি কমলা, কোনটা কি ফল না হলে আমি বুঝতে পারবো না।
এই দুটো গাছ আমি গুলিয়ে ফেলেছি। আর এই গাছটা দেখুন, এখানে ফল হয়েছে, ফুল হয়ে ফল হয়েছে, কিন্তু কি লেবু আমি বুঝতে পারছি না, বড় না হবে যতক্ষণ ততক্ষণ বুঝবো না। এইখানে দেখুন আর একটা পাতি লেবু গাছ। এইটা কমলা লেবু, নাগপুরি কমলা লেবু কিনা সেটাও জানি না, এটাও নাগপুরি কমলা লেবু হতে পারে। এ তো ফাল্গুন মাসে ফুল আসবে তখন বোঝা যাবে। আর এই আর একটা গাছ, তিনটে গাছকে আমি পুরো গুলিয়ে ফেলেছি। আচ্ছা এবার আমি দেখাই, আবার এই যে দুটো বাঁধাকপি পরপর, তারপরে আবার আছে ফুলকপি, দেখুন আবার গোড়া থেকে দেখুন কি হয়েছে, টমেটো গাছ হয়েছে। কপিটা তুলে নিলেই টমেটো গাছটা নিজের মতো বড় হয়ে যাবে। তারপরে আছে দেখুন ফুলকপি, আর এই যে ফুলকপি, আবার বাঁধাকপি আছে, দুটো ফুলকপির মাঝে আমি একটা করে বাঁধাকপি রেখেছি। এই যে এখানে বাঁধাকপি বাড়তে শুরু করেছে, এইখানে দেখুন একটা ফুলকপি, আবার একটা ফুলকপি ছোট আছে বলে পাশাপাশি রেখেছি। তারপরে দেখুন বন্ধুরা সব বাঁধাকপি, বাঁধাকপির পর আবার একটা দুটো তিনটে ফুলকপি, আর একটা বাঁধাকপি মাঝে আছে দেখুন, ওইখানে যেতে পারছি না। নিচে আছে গাজরের বেড, এই দেখুন গাজরের বেড, গাজরের সঙ্গে কোথা থেকে কি হয়েছে জানি না, এই দেখুন একটা পালং শাক হয়েছে, সাদা নোটে হয়েছে, লাল নোটে হয়েছে, বেতো শাক হয়েছে, নানা রকম গাছ হয়ে গেছে, এগুলোকে তুলে ফেলতে হবে। এই দেখুন বেতো শাকেই দেখেছেন বন্ধুরা। আচ্ছা তার সামনে আছে দেখুন আলু গাছ, এগুলো আলু সেই বসিয়েছিলাম শখ করে, সেই রকমই রয়েছে। এই যে আলু গাছ, আবার দেখুন এই লেবু গাছটার কাছে রাখার জায়গা পাইনি বলে এখানে একটা ফুলকপি গাছ রেখেছি, দেখুন এটাও হবে। আর যা গরম পড়ে গেল, জানি না কতটা ফল হবে, বাঁধাকপি গুলো হবে, ফুলকপিটা কতটা হবে আমি বুঝতে পারছি না। আর এখানে আছে একটা থাই বারোমাসি আম গাছ, আম গাছটা মোটেও খুব একটা ভালো লক্ষণ আমি দেখছি না। আর এইগুলো সব হয়েছে শাকগুলো, এগুলো পরিষ্কার করতে হবে।